হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, আর যে যার মতো কাজে সব ব্যস্ত। তো চায়ের পর লুচি ঘুগনি খাওয়া হয়েছে। তো আজকে দুপুরে রান্নায় থাকছে হোয়াইট পোলাও আর চিকেন। তো নানের হাতে হোয়াইট পোলাও আমার খেতে খুব ভালো লাগে। তো নানে এদিকে পোলাও বানাচ্ছে আর আমাকে একটু বলে বলে দিচ্ছে কেমন করে বানাতে হয়। তো একদিকে রান্নাবান্না চলছে, আর আজকে কিন্তু নানি বাড়ি চলে যাবে, নানি আর থাকবে না। আর একদিকে আয়নের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। এই শুধু যাচ্ছে, চকো কিনে আনছে, ক্যান্ডি ক্যান্ডি কে খাবে? আর এদিকে রুমে অনেক জামা কাপড় ছড়িয়ে ছিল, সেগুলোই সব গোছানো চলছে। তো আমরা বোনেরা মিলে সব গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো মেলা ছিল আর হাওয়া দিয়েছে, সব উড়ে গেছে। আর এদিকে আমার মামার মেয়ে একটু ডান্স করে দেখাচ্ছে সবাইকে। তো নানি যাওয়ার পর কিছু ভালো লাগছিল না, মনটা খুব খারাপ হচ্ছিল। সবাই মিলে একসাথে ছিলাম, বেশ আনন্দ হচ্ছিল, আর যাওয়ার পর যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো এখন আয়ান খুব জ্বালাতন করছে ওদের দুই ভাইকে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা, আমার বড় যা চা করে ডেকেছিল, তো সবাই মিলে একটু চা খাওয়া হলো। তো সবাইকে বাই, গুড নাইট, ভিডিওটা এখানে এন্ড করছি।